Miriam, lei com o William no sal, tinha este que é qual que diz assim. Olha, todo manus fismo, WhatsApp, SMS, diz que escute, este de vida para todo, a mulher está aí. Uno গণতান্ত্রিক রাজ্যে গণতান্ত্রিক দেশে বিরোধী দল চাকরি দিতে পারে না। আমি বলছি বিরোধী দল শুধু প্রশ্ন করতে পারে, চাকরি দেবে কারা? চাকরি দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী, চাকরি দেবেন কে? সিরিয়ালের দুই নম্বর মন্ত্রী শ্রী রতনলাল নাথ বড়ুয়া, চাকরি দেবেন কে? অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আমি পারব না, আমি উনি প্রশ্ন করতে পারি। এদের পক্ষে আমি মাননীয় সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি, আপনি যখন বক্তব্য করবেন এই এসটিডিটি ব্যাটারদের যে পরীক্ষাটা হবে 2022 সালে রেজাল্টটা কবে হবে মানুষ এবং আমি জানতে চাই। আর এটা হচ্ছে, এটা দুই নম্বর প্রশ্ন আসছে, নেক্সট লেভেল পিএইচডি, এটা নিয়ে যারা বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিভিন্ন প্রতিষ্ঠানে যারা পরীক্ষা দিয়েছে দেবে, সরকার গত 6 বছরে কোন রিক্রুটমেন্ট উল্লেখযোগ্যভাবে করে নাই, তাদের বয়সের সীমা পেরিয়ে যাবে। এখন এদের প্রশ্ন হচ্ছে চাকরি যেহেতু দিতে পারে না, নেট পিএইচডি স্লেটের ক্ষেত্রে বয়স সীমা যেন 5 বছর বৃদ্ধি করা হয়, এটা তাদের দাবি, এটাকে অর্থ করবে। আর আমাদের 3 নম্বর অন্য পাঁচটা কোয়েশ্চেন থাকবে, আমি দিচ্ছি প্রশ্ন করবো, এটা এটা আমার প্রশ্ন থাকবে জনগণের। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কর্মচারীরা বলছে যে আমাদের বিয়ে দেওয়া হবে কি না, হ্যাঁ বা না। যেমন মাননীয় চেয়ারম্যান এখন আছে, উনি খুব বিনয়ী মানুষ, হেসে আমার দিকে দেখছে, এবং যেমন বলছে স্পিকার সাহেব আজকে বলেছেন এত কিছু বলার দরকার নেই, করবেন কিনা হবে কিনা জিজ্ঞেস, আমি জিজ্ঞেস করছি কর্মচারীদের ইয়ে না হবে। আর জুনিয়াদের পক্ষে এই জুনিয়া পুনর্বাসন আগামী কয়েক বছরের মধ্যে শেষ হবে কিনা, এটা কিন্তু জুনিয়া অংশের মানুষ এরা জানতে চায় এই সরকারের থেকে, যে দুইটা শুকর এইসব নিয়ে আমাদের কিছু হবে না, এবং আমাদের চিরকালের জন্য আমরা যেন জুনিয়ার পুনর্বাসন পায় এই সরকার, মোদিজির আশীর্বাদ প্রাপ্ত ত্রিপুরার যে সরকার এটা যেন ব্যবস্থা গ্রহণ করে, এটা তাদের প্রশ্ন। আর এই যে এসএমপিতে আমরা দাঁড়িয়ে বক্তৃতা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় স্পিকার না ঘুম থেকে এটা শুনছেন, মাননীয় চেয়ারম্যানকে আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় বিষয়ক মন্ত্রী মহোদয়ের নজরে আনছি। এসএমপি সেক্রেটারি বলছে যে এসএমপিটা চলবে, এখানে যদি কর্মচারী না, লাস্ট 6 ইয়ার্স অনেক রিটায়ারমেন্ট হয়ে গেছে, নো রিক্রুটমেন্ট, নো রিক্রুটমেন্ট। 1963 থেকে আমি দেখেছি, আমি রেকর্ড, আমি কিন্তু কালকে বমি করে দিয়েছি, কারণ বাইরের থেকে এসে পড়াশোনা করতে করতে সারা রাত সব বমি করে দিয়েছি মাথা ঘুরে। তারপর বললাম জনগণের জন্য প্রস্তুতা করতেই হবে, এবং হি অনলি টট মি, পূর্বতন বিরোধী দলনেতাই আমাকে শিখিয়েছেন যে পড়তে হবে, জিজ্ঞেস করতে হবে, না না আসি। 1963 থেকে অ্যাটলিস্ট এই 6 বছরের আগ পর্যন্ত, অর্থাৎ ওনারা যখন ছিলেন, মিনিমাম এভরি ইয়ার 8-10 জন করে রিক্রুটমেন্ট হতো এই বিধানসভা। ওয়াই ইন দি লাস্ট 6 ইয়ার্স ইট হ্যাজ স্টপ, এটা যদি পবিত্র বিধানসভাকে স্মুথলি, এখন তো ওইখানে বক্স টক্স দেখা গেছে, এটাও লিখেছে চ্যানেল 1 কক করো, চ্যানেল 2 বেঙ্গলি, চ্যানেল 3 ইংলিশ, এগুলো হচ্ছে যেহেতু এটা হচ্ছে, কর্মচারীরা যেন আরো সংখ্যায় বৃদ্ধি পায়, কাজ যেন তারা স্মুথলি করতে পারে, রিক্রুটমেন্টের ব্যবস্থা করবে। আর পরিশেষে একদম 1.5 মিনিটের মধ্যে আমি শেষ করছি, যে কক করো চ্যানেলে যারা বলবে তাদের কিন্তু সংখ্যাটা বেশি করে দেবে, কারণ কর্পোরেট থেকে বাংলায় বলতে হবে, কর্পোরেট থেকে ইংলিশটাকে করতে হবে ইংলিশ, এটা তো বাস্তব, কারণ ইংলিশে যারা বলবে এরা বাংলায়
আমি জানি না ইংলিশ কেউ বললে কক বড় ব্যাপার তো আছে, তাহলে কক বড় কক বড় যারা ট্রান্সলেট করবে এদের এক্সপার্টাইজ যারা ইংলিশে থাকতে হবে, বাংলায় থাকতে হবে, হিন্দিতে থাকতে হবে, বসে কমেন্ট্রি করেন ওই কমেন্ট্রি বক্সে কিন্তু ওই সংখ্যাটা বাড়িয়ে দেবে, তাতে কিন্তু সুবিধা হবে। জাস্ট লজিক্যালি কি আমি কল পরভাষী বলে এটা ডিমান্ড করছি না, কারণ দে হ্যাভ টু ট্রান্সলেট মোর, এইটুকু বলছি। আরো এই বাজেটটাকে অন্তত এইবার যদি সুযোগ থাকে, আমি যা যে পয়েন্টগুলো বললাম এগুলো সংশোধনে আনা যায় কিনা দেখুন, আর যদি নাও আনা যায় অন্তত অ্যাকসেপ্ট করুন এবং বক্তব্যের মাধ্যমে ত্রিপুরার 40-41 লক্ষ মানুষকে আশ্বস্ত করুন যে বিরোধী দলনেতা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আগামী দিন আমরা কনসিডার করব, জনগণের সাথে এই কথা বললে আমি খুব খুশি হব। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি।